নমস্কার বন্ধুরা, দ্য গার্মেন্টস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাট শাক দিয়ে মুসুর ডালের রেসিপি। এটি বানানোর জন্য লাগবে কুচোনো পাট শাক, মুসুর ডাল, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, থেঁতো করা রসুন, হলুদ এবং লবণ। সবার প্রথমেই কড়াইটি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মুসুর ডাল। দিয়ে দিলাম মুসুর ডালটা। এই ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আপনারা অবশ্যই কিন্তু ডালটা আগে থেকে ধুয়ে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখুন ডালটা ফুটে গেছে, এবার এর থেকে ফেনাগুলো তুলে ফেলছি। ডালের ফেনা তোলা হয়ে গেছে, এবার এই ডালটাকে ঢেকে কিছুক্ষণ ধরে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি এবং ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর খুলে নিয়েছি এবং ডালটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে গলিয়ে দিতে হবে, তবে ডালটা কিন্তু পুরোপুরি গলানো যাবে না, একটু গলে যাবে এবং একটু আস্তে আস্তে থাকবে। এইভাবেই ডালটা গলাতে হবে। ডালটা একদমই গলানো হয়ে গেছে, এবার এর মধ্যে কুচোনো পাট শাকটা দিয়ে দেব। এবার ডালের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ধরে ডালটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যেহেতু লবণটা আগেই দিয়েছিলাম, পরে আবার টেস্ট করে যদি প্রয়োজন মনে হয় তো দেব। দেখুন পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু বেশ ঘন করেই রান্না করতে হয়, তাই কিন্তু খুব একটা বেশি জল দেব না। এবার কিছুক্ষণের জন্য ডালটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি এবং ডালটা ফুটতে শুরু করেছে। এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা অনেকক্ষণ ধরে ফুটছে, এবার ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব, তারপর ডালটাকে ফোড়ন দেব। তো ডালটা নামানো হয়ে গেছে, এবার ফোড়নের জন্য আবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলে ফোড়ন দেব। ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। এবার এর মধ্যে থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম।
রসুনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি পরিমাণে দিতে পারেন। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব। এবার ডালটা মিশিয়ে নিচ্ছি। মেশানোও হয়ে গেছে আর ডালটা ফুটতেও শুরু করেছে। এই ফোড়নটা বেশিক্ষণ নয়, এই 3-4 মিনিট মতো দিলেই হয়ে যায়। তো এটা একদমই রান্না হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো পাট শাক দিয়ে মুসুর ডাল খুব সহজ পদ্ধতিতেই আমাদের রান্না হয়ে গেল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।